আলেয়া খানম জানতে চেয়েছেন বিছানা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কিনা, মাছি কোথাও বসলে কি তা নাপাক হবে, বিয়ের দিন তারিখ ঠিক হলে কি হবু বউর সাথে কথা বলা যাবে, স্বামীর শারীরিক যৌনতা সমস্যা হলে কি তালাক দেয়া যাবে, বাচ্চাদের আকিকা কতদিনে করা উচিত, ছেলেদের বিয়ে করার সঠিক বয়স কত, ইসলাম কি বলে, বউকে খুশি করার জন্য জন্মদিনের উইশ করা যাবে কিনা, মৃত ব্যক্তির নামে শুক্রবারে মসজিদে দোয়ার অনুষ্ঠান করা যাবে কিনা। লুৎফা ইসলাম জুলি আপনি জানতে চেয়েছেন সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আসর লাগে, নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কিনা, মাথায় টুপি থাকা অবস্থায় কি বাথরুমে যাওয়া জায়েজ আছে, পাকা চুল তোলা যাবে কিনা, ছোটবেলায় ফল চুরি করে খেয়ে থাকলে কি বড় হয়ে মালিকের কাছে গিয়ে মাপ চাইতে হবে, মেয়েরা ফর্সা হওয়ার জন্য কোনো ক্রিম নিতে পারবে কিনা, নামাজের পরের সুরা পড়ার পরে তার আগের সুরা পড়া যাবে কিনা, শুধু রহমান নামে কাউকে ডাকা যাবে কিনা, খুতবার সময় মহিলারা নামাজ পড়তে পারবে কিনা, ফ্রিল্যান্সিং করা যাবে কিনা। সাইয়েদ তাইফুর রহমান তাহসিন জানতেছেন মাথায় টুপি থাকা অবস্থায় কি বাথরুমে যাওয়া জায়েজ আছে, কোনো অসুবিধা নেই যাবেন, বরং অনেক ওলামাদের মতে খালি মাথায় যাওয়া মাকরু, কিছু একটা থাকা উচিত, কোনো অসুবিধা নেই মাথায় টুপি থাকলে বাথরুমে যেতে। এনায়েতুল্লাহ মিশকাত জানতেছেন শুধু রহমান নামে কাউকে ডাকা যাবে কিনা, না উচিত নয়, রহমান এটা আল্লাহর নাম, অতএব শুধু রহমান নামে কারো ডাকা উচিত নয়, আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান এরকম ডাকবেন, আল্লাহর যে নামগুলোর অর্থ মানুষের জন্য ফিট হতে পারে এরকম নাম আপনি রাখতে পারেন, এরকম নাম রাখা যেতে পারে, যেমন রউফ রহিম এরকম নামে কাউকে ডাকা যেতে পারে, কিন্তু রহমান আল্লাহর এমন নাম যেটি অন্য কারোর জন্য ফিট হয় না, আল্লাহ তাআলা মৌলিক নাম বলে অনেক স্কলাররা মত দিয়েছেন, যার কারণে এটি কোনো মানুষকে রহমান বলে ডাকা উচিত নয়। ফৌজিয়া আফরিন জানতেছেন খুতবার সময় মহিলারা নামাজ পড়তে পারবে কিনা, হ্যাঁ বোন পড়তে পারবে, কোনো অসুবিধা নেই, খুতবা শুরু হলে মহিলা নামাজ পড়তে পারবেন না এমন কোনো কথা নেই। সাইফুর রহমান সিয়াম জানতে চেয়েছেন পাকা চুল তোলা যাবে কি না, পাকা চুল আপনার একটা বা দুইটা হয় সেটা তোলা উচিত নয়, কোনো কোনো হাদিস নিষিদ্ধ রয়েছে, বিশেষ করে নিজের বয়স লুকানোর জন্য অনেকে কাজটি করে থাকেন, এটি না করাই উচিত। নূর আলম জিকু আপনি জানতে চেয়েছেন মেয়েরা ফর্সা হওয়ার জন্য কোনো ক্রিম নিতে পারবে কি না, নিজের সৌন্দর্যকে নিজের প্রকৃত রঙকে লুকানোর জন্য যদি এরকম কোনো ক্রিম ব্যবহার করে বিয়ের সুবিধার জন্য, যাতে মানুষ ফর্সা দেখে বিয়ে করে পরবর্তীতে দেখবে যে পুরো শরীর কালো, এরকম করলে প্রতারণা হবে, সেজন্য এটা নাজায়েজ হবে, হারাম হবে। আর এমনিতে নিজের রূপচর্চার অংশ হিসাবে যদি তিনি করেন, এখানে কাউকে প্রতারণা করার কোনো স্কোপই নেই, ধরুন বিয়ে হয়ে গেছে কথার কথা, অথবা বিয়ের এখনো আলোচনাই নেই, তো এই জায়গা থেকে জাস্ট নিজেকে সুন্দর হিসাবে প্রকাশ করার জন্য করছেন, তাহলে সেক্ষেত্রে করতে পারেন। আর যদি এখানে ব্যাপক পরিবর্তন হয়, অর্থাৎ গোটা রংটাই টোটাল চেঞ্জ হয়ে যায়, তাহলে সেটা জায়েজ নাই, কারণ আল্লাহ তাআলা খালকিল্লা, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা জায়েজ নাই। আনোয়ার হোসেন জানিয়েছেন ফ্রিল্যান্সিং করা যাবে কিনা, ফ্রিল্যান্সিং করা যাবে, ফ্রিল্যান্সিং করাতে কোনো অসুবিধা নেই, তবে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি কি করছেন সেটা হলো মুখ্য, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি যে কাজটা করে দিচ্ছেন ক্লায়েন্টকে, সেটা যদি হারাম কাজ হয়, সেটা যদি গুনাহের কাজ হয়, সেটা যদি নিষিদ্ধ কোনো কাজ হয়, তাহলে সেটা না জায়েজ। আর যদি বৈধ কোনো কাজ ক্লায়েন্টকে করে দিতে চান করে দেন ফ্রিল্যান্সিং এর মাধ্যমে, সেটা আপনার জন্য জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। এমডি সেলিম জানিয়েছেন নামাজের পরের সুরা পড়ার পরে তার আগের সুরা পড়া যাবে কিনা, আগে পরের সুরা পড়ে শেষে আগের সুরা দ্বিতীয় রাখাতে আগের সুরা পড়েন, অর্থাৎ উল্টার দিকে গেলেন, এটি করা মাকরুহ, না করা উচিত, সিরিয়াল মেনটেন করতে পারলে ভালো, কিন্তু যদি এরকম কেউ করেন কোনো মানে নামাজ হবে না এরকম কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে ইনশা আল্লাহ তাআলা। মোদাররিসুন ফাহিম আপনি জানতে চেয়েছেন ছোটবেলায় ফল চুরি করে খেয়ে থাকলে কি বড় হয়ে মালিকের কাছে গিয়ে মাপ চাইতে হবে, ছোটবেলায় যদি ফল চুরি করে চা খেয়ে থাকেন, বড় হওয়ার পর মালিকের কাছে মাপ চাওয়ার সুযোগ থাকলে চাইবেন, নিশ্চয়ই মালিক মাফ করে দিবেন, এতে কোনো সন্দেহ নেই, অতএব সুযোগ থাকলে অবশ্যই চাইবেন। বুখারী হাদিসে আসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেদিন আসার আগে আগেই তোমাদের কারো ইজ্জত নষ্ট করে থাকলে, কারো সম্পদ হানি করে থাকলে মাপ চেয়ে নাও, তার কাছ থেকে চুকায় নাও, লেনদেন ক্লিয়ার করে নাও, ওই দিন আসার আগে যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই উপস্থিত হবে এবং কেউ কাউকে ছাড় দিবেই না, বরং সেদিন আমল ছাড়া আর কিছু দিয়ে পাওনা পরিশোধ করার কোনো সুযোগ থাকবে না, অতএব সুযোগ থাকলে অবশ্যই তার কাছে মাপ চেয়ে নেবেন আপনি। তাসলিম আক্তার জানতেছেন নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কি না, নামাজের বিছানা পা দিয়ে ঠিক করতে কোনো অসুবিধা নেই। আলেয়া খানম জানতে চেয়েছেন বিছানা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কি না, বিছানা জায়নামাজ পিড়িয়ে বিছিয়ে নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নেই। শহীমুদ্দিন আল জাবির আপনি জানতে ছেলেদের বিয়ে করার সঠিক বয়স কত, ইসলাম কি বলে, নির্দিষ্ট কোনো বয়স ঠিক করে দেয়নি, তবে প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি তার মোটামুটি স্ত্রীর ডাল ভাতের ব্যবস্থা করার মতো সামর্থ্য থাকে সেক্ষেত্রে তখন থেকে তিনি বিয়ে করতে পারবেন। আফজাল হোসেন আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির নামে শুক্রবারে মসজিদে দোয়ার অনুষ্ঠান করা যাবে কিনা, ভাই আফজাল দোয়া আসলে অনুষ্ঠান করার বিষয় না, দোয়া নিজে করবেন আর অন্যের কাছে দোয়া চাইবেন, অনুষ্ঠান করা দোয়া করানো এটি ইসলামী শরীয়তে জায়েজ নাই, টাকা পয়সা দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করানো
সম্পূর্ণরূপে হারাম। যিনি দোয়া করছেন টাকা নিয়ে তিনিও গুণাগার হচ্ছেন, যিনি করাচ্ছেন তিনিও গুণাগার হচ্ছেন। মৃত ব্যক্তির জন্য নিজে আল্লাহর কাছে দোয়া করবেন, অন্যান্য আলেমদেরকে, মুরব্বীদেরকে, অনেক মানুষদেরকে বলবেন, আপনারাও তাদের জন্য দোয়া করবেন, তারা দোয়া করবেন। কিন্তু অনুষ্ঠান করানো, দোয়া করানো এটি জায়েজ নয়। ইসলামের শরীয়তে কোথাও টাকা দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করার কোনো অনুমোদন দেয়নি, এটি জায়েজ নয়। এমনি রেজাউল করিম জানতে চেয়েছেন, বউকে খুশি করার জন্য জন্মদিনের উইশ করা যাবে কিনা, জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো আনুষ্ঠানিকতা ইসলাম সমর্থন করে না, এটি খ্রিস্টানদের, ইহুদি খ্রিস্টানদের কালচার সংস্কৃতি, আর তাদের বিরোধিতা করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ কৃষ্টি এবং কালচারগত দিক থেকে এবং ইবাদতের পদ্ধতি ইত্যাদি দিক থেকে তাদের সাথে যেন আমরা সাদৃশ্য গ্রহণ না করি, সে বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দেশ করেছেন। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনাকে সামনে রেখে জন্মদিনকে কোনোভাবে উদযাপন করা জায়েজ নেই। তবে হ্যাঁ, স্ত্রীকে উইশ করা বলতে যদি কোনো কেক কাটা বা মোমবাতি জ্বালানো বা এই জাতীয় কিছু না করা হয়, এমনিই হয়তো সাধারণ কোনো কিছু করা হলো বা বলা হলো মনে হলো, তাহলে সেক্ষেত্রে এটি হারামের গণ্ডিতে যাবে না ইনশাআল্লাহ। বাবলু আতি, আপনি জানতে চেয়েছেন, বাচ্চাদের আকিকা কতদিনে করা উচিত, দেরিতে এক বা দুই বছর পরে করা যাবে কিনা? এক দুই বছর পরে করলে হয়ে যাবে, কিন্তু সুন্নাহ মতো হলো না। সুন্নাহ হলো সপ্তম দিনে করা অথবা চোদ্দতম কিংবা একুশতম দিনে। পৃথিবী এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, স্বামীর শারীরিক যৌনতার সমস্যা হলে কি তালাক দেওয়া যাবে? স্বামী যদি শারীরিকভাবে দুর্বল হন, যৌন চাহিদা স্ত্রীর সেটা মেটাতে অক্ষম হন, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি কাবিননামায় স্বাক্ষর করে থাকেন বিয়ের আগদের পরে, তাহলে স্বামী স্ত্রী দুজন স্বাক্ষর করে থাকলে সেই কাবিননামা 18 নম্বর কলামে দেওয়া পাওয়ার পরে তিনি তালাকের তাফভিজ নিতে পারেন অথবা আদালতের মাধ্যমে তালাক বা বিচ্ছেদের দিকে যেতে পারেন, যদি স্বামীকে ট্রিটমেন্ট করে চিকিৎসা করে সুস্থ করার কোনো উপায় না থাকে। ওমর আমিন জানতে চেয়েছে, বিয়ের দিন তারিখ ঠিক হলে কি হবু বউর সাথে কথা বলা যাবে? না, বিয়ের দিন তারিখ ঠিক হলে হবুর সাথে কথা বলা যাবে না। হবুর সাথে কথা বলতে হলে আগদ সম্পন্ন হতে হবে, তারপরে কথা বলবেন। হ্যাঁ, আগদ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত কোনো ক্লারিফাই থাকলে, কোনো জাস্টিফিকেশন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে সেটা তার কাছ থেকে জানতে পারেন, সেটাও নিরাপদ উপায়ে SMS-এর মাধ্যমে বা অন্য কোনোভাবে মেইলিংয়ের মাধ্যমে করলে ভালো হয়। আর না হলে তার ভয়েস শুধু জানার জন্য, বোঝার জন্য, এটা তো যখন তাকে দেখবেন তখনই তার ভয়েস আপনি শুনতে পারবেন, সেটার জন্য আপনি জায়েজ রয়েছে সেটা, কিন্তু পরবর্তীতে আপনি অনবরত তার সাথে কথা বলতে থাকবেন তথাকথিত ফ্রি হওয়ার জন্য, এটি জায়েজ নাই। SA শিবলি আপনি জানতে চেয়েছেন, মাছি কোথাও বসলে কি তা নাপাক হবে? না, মাছি কোথাও বসে নাপাক হবে না। মাছি অনেক নাপাকের উপরে বসে, সেখান থেকে এসে আপনার গায়ে বসলো, আপনার জামায় বসলে আপনার জামা বা শরীর নাপাক হয়ে যাবে না, যেহেতু মাছির পায়ে বা শরীরে যে নাপাক থাকে সে পরিমাণ অনেক কম থাকে। এত অল্প নাপাক আপনার শরীরে কোথাও লাগলেই আপনার শরীর নাপাক হয়ে যাবে, ব্যাপারটা সেরকম নয়, কারণ এর থেকে বাঁচা বা এর থেকে পরিপূর্ণভাবে আত্মরক্ষা করা আমাদের সম্ভব নয়। লুৎফা ইসলাম জুলি আপনি জানতে চেয়েছেন, সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আঁচড় লাগে? এরকম কোনো কথা কোনো দেশে আছে বলে আমার জানা নাই, তবে সন্ধ্যার সময় বাচ্চারা বাইরে থাকলে জিনদের বিচরণটাই সামনে হয়, সেজন্য সতর্কতা স্বরূপ এই সময় বাইরে কাপড় চোপড় না রাখাই নিরাপদ মনে করি।